টানা তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এর মধ্যে আবার চলছে লোডশেডিং, ফলে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, 16 এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 40.6°C। এরপর 17 এপ্রিল তাপমাত্রা 40.8°C হয়। সবশেষ 18 এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4°C, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা। টানা এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকুল। হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা। দিনের বেলায় সাধারণ মানুষ বাইরে কম বের হচ্ছেন, শ্রমজীবী মানুষেরা বের হলেও ফাঁকা রাস্তায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং।